এবারে এনআরসি বিরুদ্ধে আন্দোলনে নামলো জাতীয় কংগ্রেস ধূপগুড়িতে। প্রায় 10 বছর পর ধূপগুড়ি শহরে জাতীয় কংগ্রেস প্রকাশ্যে সভা করলো। এনআরসি বিরুদ্ধে এবং দেশের আর্থিক মন্দা নিয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এদিন সভা করলো জাতীয় কংগ্রেস নেতৃত্ব। এবারে এনআরসির বিরুদ্ধে আন্দোলনে নামলো জাতীয় কংগ্রেস ধূপগুড়িতে। প্রায় 10 বছর পর ধূপগুড়ি শহরে জাতীয় কংগ্রেস প্রকাশ্যে সভা করলো। এনআরসির বিরুদ্ধে এবং দেশে আর্থিক মন্দা নিয়ে বিজেপির বিরুদ্ধে এদিন সভা করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, কেন্দ্রীয় চা শ্রমিক নেতা মণিকুমার ডার্নাল, বানারহাটের সাংগঠনিক ব্লক সভাপতি বলরাম রায়, ধূপগুড়ির নেতা অজয় পাল এবং স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এদিন ধূপগুড়ির গয়েরকাটা বাস স্ট্যান্ডে সভা হয়। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 কর্মীর সমর্থক এদিনের সভায় অংশগ্রহণ করেন। সভা থেকে কেন্দ্রীয় সরকারের এনআরসি নিয়ে বিজেপিকে তীব্র তোপ দাগেন জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। পাশাপাশি দেশের আর্থিক মন্দা নিয়েও বিজেপিকে বিধেন। শূন্য পদ দ্রুত পূরণের দাবি জানানো হয় প্রকাশ্য সভা থেকে। এই বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার জানান, জেলা কংগ্রেস থেকে আমরা সমস্ত ব্লকে এনআরসি এবং দেশের আর্থিক মন্দা এর উপরে প্রচার করে বেড়াচ্ছি, মানুষকে সচেতন করছি। আজকে ধূপগুড়ি ব্লকের ধূপগুড়ি চৌপতিতে এনআরসি এবং আর্থিক মন্দার উপরে আমরা সভার আয়োজন করেছি। এখানে আমাদের বক্তব্য তুলে জাতীয়তাবাদী শ্রমিক নেতা মণিকুমার ডান্না, বানারহাট ব্লক সভাপতি বলরাম রায়, জেলা যুব কংগ্রেস সভাপতি ভোলা রাউত, প্রাক্তন কাউন্সিলর অমলান মুন্সী, রুহুল আমিন, অজয় পাল, সকলে আমরা উপস্থিত আছি। কৃষক রায় সকলে উপস্থিত আছি। তো ঘটনা হলো, অমিত শাহ গত দুদিন থেকে বলে যাচ্ছে সারা দেশে আমরা এনআরসি চালু করব, আসামেও নতুন করে এনআরসি চালু করব। আসামে 19 লক্ষ লোকের মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে দেখা গেল 12.5 লক্ষ লোক হিন্দু। একটা বিদ্রোহ হয়েছে বিজেপির মধ্যেই। তার মানে হচ্ছে নতুন করে আসামে এনআরসি চালু করে হিন্দুদের নাম ঢুকিয়ে দিয়ে মুসলমানদের বাদ দিল। যে নতুন করে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল আনবার চেষ্টা করছে তাতে সব ধর্মাবলম্বী মানুষের নাম থাকা সত্ত্বেও মুসলিমদের নাম নেই। ভারতবর্ষের যে সংবিধান আছে, সংবিধানের 14 নম্বর ধারাকে মৌলিক অধিকারকে জনমুখী প্রকল্প বার্ধক্য ভাতা চালু করেছিল, সেই বার্ধক্য ভাতা বন্ধের ভাতা বন্ধের মুখে চলছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে এই নুতন। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.